Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, professionally lecturer in English, Sonapukur Surubhi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is article. Let's get started and enjoy the class. And I hope that you will stay with me. And don't mistake the class. আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমাদের আর্টিকেলটা কি। এখানে আমরা আর্টিকেল শব্দটা পড়ি, এটা উচ্চারণটা কিন্তু হবে আর্টিকেল, আর্টিকেল উচ্চারণটা হবে আর্টিকেল। অর্থাৎ এটা যদি আমরা উচ্চারণটা দেখি, আমরা একটু খেয়াল করে নিই, আর্টিকেল এর উচ্চারণ আরটি আর্টিকেল, আর্টিকেল অর্থাৎ আর্টিকেল পড়ি, কিন্তু আসলে সেই শব্দটা হবে কি আর্টিকেল। তাহলে এটা শব্দটা আর্টিকেলটা কি, আর্টিকেল কত প্রকারের কি কি, এবং আজকে আমরা যে ব্যবহারটি দেখব সেটা হচ্ছে এ এবং অ্যান এর ব্যবহার নিয়ে কথা বলবো। আর পরবর্তী দিনে আমরা দা যে তোমার আর্টিকেল রয়েছে, ডেফিনেট আর্টিকেল, সেটি নিয়ে আমরা কথা বলবো। তো কথা আবার এই আমরা চলে যাই আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ আর্টিকেলের ব্যবহার এ এবং অ্যান এর উপরে আলোচনা শুরু করি। আর্টিকেল সংজ্ঞা, এ অ্যান এবং দাকে ইংরেজিতে আর্টিকেল বলে। আর্টিকেল দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এ অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে, আর ডেফিনিট আর্টিকেল দা। এবার আমরা ইনডেফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা দেখব এবং ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা দেখব। ইনডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে বসে, যেমন রহিম বট আ পেন, দ্য বয় ইটস অ্যান এগ, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। দেখো এখানে পেন একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এগ একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এদের পূর্বে কী বসানো হয়েছে, এই আর্টিকেলটা বসানো হয়েছে। যে আর্টিকেল দ্বারা এক বা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। দাকে ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আজকে এখন আমরা ইউজেস অফ ইনডেফিনিট আর্টিকেল, এ এবং অ্যানের ব্যবহার বিস্তারিত তথ্য দেখব যেখানে, আর এ টু জেড সকল ইনফরমেশান ইনশাল্লাহ আশা করি তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। তো আশা করব তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করবে। রুল ওয়ান, সাধারণত কোনো শব্দের শুরুতে কনসোনান্ট থাকলে তার পূর্বে এ এবং ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে ইংরেজিতে বলা হয় ভাওয়েল, থাকলে অ্যান বসে। এক্সাম্পলস, এ হেন, এ ডগ, অ্যান এগ। তাহলে কী শিখলাম আমরা, যে ওয়ার্ডটি সাধারণভাবে কনসোনেন্ট দিয়ে শুরু হয়, ইংরেজিতে বর্ণমালা হচ্ছে, টোটাল বর্ণ হচ্ছে 26, এর মধ্যে পাঁচটি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, বাকি 21টি অর্থাৎ 21 লেটার কনসোনেন্ট। এই কনসোনেন্টগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার পূর্বে বসাতে হবে এ, আর ভাওয়েল যে শুরু হলে তার পূর্বে হবে অ্যান। রুল টু, এবার আমরা দেখি, এইচ অক্ষরটি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি এর উচ্চারণ হ এর মতো না হয়ে অ কিংবা আয়ের মতো হয়, তবে এর পূর্বে এ না বসে অ্যান বসে, যেমন অ্যান অনারেবল ম্যান,
অ্যান আওয়ার ইটসেট্রা। বুঝতে পারছ? রুল থ্রি, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে। এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করি। আ ইউ, এই ইউ এর মতো ভাওয়েল থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা ইউ অথবা ওয়াইয়ের মতো হয় তার পূর্বে এন না বসে এ বসে। যেমন ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, দেখো উচ্চারণগুলো খেয়াল করছো, ভাওয়েল আছে অথচ উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, তাহলে এন না বসে এ বসবে। আর ইউজফুল, অ্যানিম্যাল, ইউনিক পজিশন, এ ওয়ান আইড ম্যান, ওম্যান, এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রায় আসে। রুল চার, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে। যেমন সংক্ষিপ্ত যে শব্দগুলো আছে, যেমন এম এ, বিবিএ, তারপর বিএসসি, এসএসসি, এইচএসসি, এই সংক্ষিপ্ত শব্দগুলোর প্রথম যে তোমার অক্ষরটি রয়েছে তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন তার পূর্বে অ্যান হয়। অ্যান এম এ, অ্যান এম পি, মেম্বার অফ পার্লামেন্ট, অ্যান এম বি বি এস, অ্যান এম এড, ওকে। কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। যেমন বি এ, এই বি এ উচ্চারণ করার সময় এখানে কমা হবে না, এ বি এ, এ বিএসসি, তাহলে এখানে দেখো এই বিএসসি বা বি এ উচ্চারণ করার সময় বি বি ভাওয়েলকে আসছে, এ ই আই ও ইউ কোন একটিকে আসছে, আসছে না, যার কারণে এখানে এ হবে। ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র অনযুক্ত শব্দের পূর্বে এ বসে। যেমন অ্যান ওপেন মার্কেট, অ্যান ওয়ারেন্টস, এ ওয়ান টাকা নোট। ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অনযুক্ত শব্দের পূর্বে এ বসে। এখানে খেয়াল করো, অ্যান ওপেন মার্কেট, ও দিয়ে শুরু হয়েছে, অ্যান হয়েছে, ওয়ারেন্টস, অ্যান হয়েছে, কিন্তু ওয়ান যখন চলে আসবে, ঠিক আছে, তখন তার আগের দিকে এ বসবে। যেমন এ ওয়ান আইড ম্যান। রুল সিক্স, একজাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকল এ অথবা অ্যান বসে। একজাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান বসে। যেমন এ ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল, এখানে ডগটা হচ্ছে তোমার একটা সিঙ্গুলার কমন নাউন, তার পূর্বে এ বসানো হয়েছে। অ্যান অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, অ্যান্টটা হচ্ছে তোমার সিঙ্গুলার কমন নাউন। সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন থাউজ্যান্ড, হান্ড্রেড, মিলিয়ন, ডজন, অপল, স্কোর, এর পূর্বে এ বসে। যেমন মাই সিস্টার আর্নস এ হান্ড্রেড টাকা ডে, উই সোল্ড আর ডজন অফ পেন্সিলস। তাহলে সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন থাউজ্যান্ড, হান্ড্রেড, মিলিয়ন, ডজন, কাপল, স্কোর, এরপরে আমরা কী বসাবো, এ বসাবো, তখন সংখ্যা মিন করবে আর কি। পুল্লার নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বসে। যেমন হি আর্নস আ লট অফ মানি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। রোল নাইন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে রেদার, মেনি, মোর, নট, বাট, সাত, মিয়ার, কোয়াইট ব্যাহত হলে সে নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন রহিম ইজ রেদার আ জেন্টলম্যান, ইউ আর বাট আ বেবি। তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তুলনা অর্থে যখন প্রপার নাউনটা নামবাচক বিশেষ্যটা কমন নাউন অর্থাৎ সবাইকে মিন করে এরকম বোঝাবে, তখন তাদের পূর্বে এ না এ অথবা অ্যান বসে। যেমন আই সি ইউ আর এ বাইরন, আমি তোমাকে একজন বাইরন হিসেবে দেখি, অর্থাৎ আসলেই বাইরন কিন্তু একজন প্রপার নাউন, আর প্রপার নাউনের আগে থেকে আর্টিকল বসে না, সেই দৃষ্টিকোণ থেকে এখানে হওয়ার কথা ছিল না, বাট কিছু কিছু প্রপার নাউন সেখানে বসে। আবার এখানে দেখো যে বাইরন একজন নাম, এর পূর্বে আর্টিকেল হওয়ার কথা না, কিন্তু যখন তুলনা অর্থ বোঝাবে কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তার পূর্বে এ অথবা অ্যান হতে পারে। নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ ডিলস আইডিয়ালস। রোল ইলেভেন, বিশেষণের সুপারলেটিভ ডিগ্রি,
বিশেষণে সুপারলেটিভ ডিগ্রি এর মোস্ট শব্দটি ভেরি বা রিয়েলি খুব বিরল অর্থে ব্যবহার দল তার পূর্বে এ বসে। এখানে রিপিট, সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট ব্যবহার করা হয়। এই মোস্ট শব্দটি দ্বারা যদি ভেরি মানে খুব বা রিয়েলি খুব বিরল এরকম অর্থ যদি প্রকাশ করে তখন তার পূর্বে এ বসে। যেমন ইট ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, ইট ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, মানে এখানে ভেরি অর্থে ব্যর্থ হয়েছে। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, যার কারণে এখানে মোস্টের পূর্বে এ বসানো হয়েছে। ঠিক আছে, মোস্ট এখানে ভেরি হিসেবে ট্রিট হয়েছে। দিস ইজ এ মোস্ট অ্যাট্রাকটিভ প্যাডি ফিল্ড, এখানে মোস্টটা কিন্তু ভেরি হিসেবে ট্রিট হয়েছে। দিস ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ প্যাডি ফিল্ড। নির্দিষ্ট রুল 12, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায় তখন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। বিং আ বুক, একটা বই নিয়ে আসো, এখানে নির্দিষ্ট করে কিছু বলেছে? বলেনি। হি লিভস ইন এ রুম, সে একটা রুমে বসবাস করে, নির্দিষ্ট করে রুম ই করেছে না। রুল 13, কখনো কখনো প্রিপোজিশন অর্থে এ ব্যবহৃত হয়, তখন সেই একে ডিসগাইজড প্রিপোজিশন বলে। যেমন হিজ ফ্রেন্ড প্ল্যান্ট এ হান্টিং, আসলে কিন্তু এখানে ওয়ান ছিল, কিন্তু ওয়ানটা এখানে অমিট করা হয়েছে, ডিসগাইজড করে রাখা হয়েছে, যার কারণে এখানে এ বসানো হয়েছে। রুল 14, এক্সক্লামেশন বোঝাতে হোয়াট, হাউ, সাচ ইত্যাদির পরে এ বা অ্যান বসে। সাচ এ লং কুয়ে, হোয়াট এ হ্যান্ডসাম বয়, হাউ নাইস আ বার্ড। রুল 15, এ সার্টেন, কোনো এক, দ্য সেম, একই ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন দে আর লিভড এ সার্টেন ম্যান ইন এ ভিলেজ, দে আর ওয়ার্কার্স অফ আ প্রফেশন, মানে দ্য সেম প্রফেশন, এর পূর্বে এ বসানো হয়েছে। অ্যাডজেক্টিভের পূর্বে টু বা শো থাকলে, অ্যাডজেক্টিভের পূর্বে টু বা শো থাকলে সে অ্যাডজেক্টিভের পর এ বা অ্যান বসে। যেমন ইট ইজ টু সিরিয়াস অ্যান অ্যাক্সিডেন্ট, আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল, দ্য ডগ ইজ সো ফেথফুল অ্যান অ্যানিমাল, তাহলে টু বা শো এর পরে এ বা অ্যান বসে। রুল 17, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ব্যর্থ হয়, অর্থাৎ গুণবাচক বিশেষ্য যখন কমন নাউন হিসেবে ব্যর্থ হয় তখন তার পূর্বে এ বসে। যেমন হেলেন ওয়াজ এ বিউটি, হেলেন সৌন্দর্য ছিল আর কি কথা বলছে, তখন এই বিউটিটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়ে গেছে এখানে, যার কারণে এ বসানো হয়েছে। মিস্টার বা মিসেস বা মিস এর পূর্বে এ বসে। যেমন এ মিস্টার করিম কল্ড মি ইন হিজ হাউস। রুল 19, মেনি এবং সাত এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বা অ্যান বসে। যেমন মেনি আ ওম্যান, কী বলেছে এখানে কথাটি? মেনি এবং সাচের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যর্থ হলে তাদের পূর্বে এ বা অ্যান বসে, তাহলে মেনিটা পরে ওম্যান, এটি হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, তার পূর্বে এ বসানো হয়েছে। মাই ফাদার কল সাচ এ বয়। ওকে, রুল 20, আহারের নাম, ব্রেকফাস্ট, সাফার, লাঞ্চ, ডিনার ইত্যাদির আগে আর্টিকল বসে না, তবে এগুলোর আগে অ্যাডজেটিভ থাকলে তার পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন মাই ফ্রেন্ড হ্যাড এ গুড ডিনার, ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আই হ্যাভ অলরেডি ডিসকাসড এ লট অফ রুলস অফ ইউজেস অফ ইউজিং এ অর অ্যান আর্টিকল, আই হোপ দ্যাট ইউ হ্যাভ অলরেডি এনজয়েড দিস ক্লাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, যারা আমার এই ক্লাসটি ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং একটি কমেন্ট একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবে। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে, যা সত্যি আমাকে অনেক কষ্ট করে হলেও ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে। তা আশা করব তোমরা আমার ভিডিওটি চ্যানেল করবে, পাশাপাশি
লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে, যাতে করে অন্যরাও এটি শিখতে পারে। আর আমার এই ভিডিওটিকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, ইউটিউব অ্যাপটিকে অন করে ইন্টারনেট কানেকশান দিতে হবে। ইউটিউব অ্যাপটিকে অন করে এরকম একটা অপশান আসবে সার্চ, এই সার্চে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। খেয়াল রাখতে হবে মোটিভেশনের পরে 21 হবে, মাঝখানে কোনো গ্যাপ হবে না, এখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, অর্থাৎ এনের পরে 21। তাহলে তোমরা একটা অপশান দেখতে পাবো আমার ছবি সহকারে আমার চ্যানেলটি চলে আসবে এবং সেখানে সাবস্ক্রাইব লেখাটি চলে আসবে। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে, অর্থাৎ ইয়ের পরে ডি যুক্ত হয়ে যাবে এবং কালো হয়ে যাবে লাল থেকে, এবং পাশাপাশি তোমাদের ব্ল্যাক বাটনটি আসবে সেখানে একটু প্রেস করে দেবে। বাস এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং আমার ক্লাসটি উপভোগ করবে। পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব তোমাদের নোটিফিকেশানে চলে যাবে আপলোড করার সাথে সাথেই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আশা করছি পরবর্তী ভিডিও তোমরা দেখে আমাকে অনুপ্রাণিত করবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।